আগামী 12 এপ্রিল থেকে যাত্রা শুরু হবে দিল্লি জয়পুর আজমের বন্দে ভারত এক্সপ্রেসের। দিল্লি থেকে জয়পুর পৌঁছানো যাবে 1.25 ঘন্টায়। চলতি বছরেই বিধানসভা নির্বাচন রাজস্থানে, আর এই বছরই রাজস্থান পেতে চলেছে তার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। এই সেমি হাই স্পিড ট্রেনের জন্য সেই রাজ্যের জনগণের অপেক্ষা শেষ হতে চলেছে। আগামী 12 এপ্রিল দিল্লি জয়পুর আজমের রুটে বন্দে ভারতের চাকা গড়াবে বলে জানা গেছে। এ নিয়ে বর্তমানে দেশে 13টি বন্দে ভারত এক্সপ্রেস চলবে।